দত্তক গ্রহণের ক্ষেত্রে হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেন্টেন্স অ্যাক্ট উনিশশো বা হিন্দু দত্ত গ্রহণ ও প্রতিপালন আইন উনিশশো প্রযোজ্য একজন ব্যক্তি অন্য এক ব্যক্তির সন্তানকে বৈধভাবে গ্রহণ করলে ওই কার্যকে দত্ত গ্রহণ বলা হয় সংশ্লিষ্ট আইন ভঙ্গ করে কেউ দত্তক নিলে তা অকার্যকর বাতিল হবে দত্ত গ্রহণ করতে হলে তার জন্য কোনো দলিল করার দরকার নাই কিন্তু দত্তক গ্রহিতা ও দত্তকদাতা দত্তক গ্রহণ কার্যটিকে লিপিবদ্ধ করার জন্য কোন দলিল সম্পাদন করে উহা রেজিস্ট্রি করলে যতক্ষণ না ভিন্ন কিছু প্রমাণিত হচ্ছে মহামান্য আদালত ধরে নেবেন যে উক্ত দত্তগ্রহণ উনিশশো সালের হিন্দু দত্তগ্রহণ ও প্রতিপালন আইন অনুসারে আইনসঙ্গত হয়েছে হিন্দু আইন ভিন্ন অন্য কোন আইনে এমনকি ইসলামিক আইনেও দত্তগ্রহণের ব্যবস্থা নাই প্রাচীন অর্থাৎ শাস্ত্রীয় হিন্দু আইন এবং বর্তমান উনিশশো সালের হিন্দু দত্তগ্রহণ ও প্রতিপালন আইন এই উভয় আইন অনুসারেই শিশুকে অর্পণ এবং গ্রহণ প্রয়োজনীয় শাস্ত্রীয় হিন্দু আইনে দত্তক গ্রহণ স্থানীয় প্রথা অনুসারে নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন হতো বর্তমান আইনে ওইগুলির আর প্রয়োজনীয়তা নেই আজকের এই ভিডিওতে জানাবো হিন্দু দত্তক গ্রহণ ও প্রতিপালন আইন উনিশশো কি এই আইন কোথায় প্রযোজ্য দত্তক আইনের প্রয়োজনীয়তা কি বৈধ দত্তক গ্রহণের অপরিহার্য শর্তগুলি কি কি কখন একজন হিন্দু পুরুষ দত্তক নিতে পারে কখন একজন হিন্দু মহিলা দত্তক নিতে পারে কে দত্তক দিতে পারে কাকে দত্তক নেওয়া যেতে পারে বৈধ দত্তক গ্রহণের অন্যান্য শর্তগুলি কি কি দত্তক গ্রহণের ফল কি হতে পারে আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে হিন্দু দত্ত গ্রহণ ও প্রতিপালন আইন উনিশশো ছাপান্ন কি ভারতবর্ষে হিন্দু দত্ত গ্রহণ ও প্রতিপালন আইন মাত্র হিন্দু শিখ জৈন বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য এই আইন সালের ডিসেম্বর সারা দেশে বলবৎ করা হয় এই আইনে শিশু দত্ত গ্রহণ স্ত্রী ছেলে মেয়ে ও বৃদ্ধ বাবা মায়ের ভরণ বিষয়ে বলা আছে এই আইনে দু নম্বর অধ্যায়ে অর্থাৎ ছ নম্বর ধারা থেকে সতেরো নম্বর ধারা অবধি দত্তক সংক্রান্ত বিষয়ে বর্ণনা করা আছে এই আইনের তিন নম্বর অধ্যায়ে অর্থাৎ আঠারো নম্বর ধারা থেকে আঠাশ নাম্বার ভরণ পোষণ বর্ণনা করা আছে এই আইন কোথায় প্রযোজ্য ভারতে বসবাসকারী হিন্দু শিখ জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য যে কোনো বৈধ শিশু বা অবৈধ শিশু যাদের বাবা মা হিন্দু বা শিখ বা জৈন বা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য যে কোনো বৈধ শিশু বা অবৈধ শিশু যাদের বাবা মার মধ্যে একজন হিন্দু বা শিখ বা জৈন বা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং শিশুটি সেই মোতাবেক লালিত পালিত হয়েছে তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য একজন পরিত্যক্ত শিশু বৈধ হোক বা অবৈধ হোক যাদের বাবা মার কোন খোঁজখবর নেই সেই সব শিশু যদি হিন্দু বা শিখ বা জৈন বা বৌদ্ধ ধর্ম অনুসারে লালিত পালিত হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য যদি কোনো ব্যক্তি নিজ ধর্ম পরিবর্তন করে হিন্দু বা শিখ বা জৈন বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করে থাকে তাহলে তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য মুসলিম খ্রিস্টান পার্সি ও জিউ ধর্মাবলম্বী ব্যক্তি ছাড়া ভারতে বসবাসকারী সকল ব্যক্তির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য দত্তক আইনের প্রয়োজনীয়তা কি সমাজে দত্তক আইনের প্রয়োজনীয়তা রয়েছে নিরুপায় ও অসহায় শিশুদের নিরাপদে থাকা বা নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করলে অথবা তাদের সার্বিক সুরক্ষা ও কল্যাণের বিষয়টি উপলব্ধি করতে পারলে দত্তক আইনের প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায় বিশেষ করে অনাথ শিশু পরিত্যক্ত শিশু ও সমর্পিত শিশুদের ক্ষেত্রে এই আইন বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে থাকে অনাথ শিশু বলতে বোঝায় যাদের বাবা মা নেই পরিত্যক্ত শিশু বলতে বোঝায় যাদের বাবা মা নিখোঁজ অনেক বাবা মা মন্দিরে বা ডাস্টবিনে শিশুকে ফেলে রেখে চলে যায় আবার অনেক সময় অবিবাহিত মা শিশুকে হাসপাতালে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায় সমর্পিত শিশু বলতে বোঝায় সেসব শিশু যাদের বাবা মা অথবা বাবা মায়ের মধ্যে যে কেউ একজন আর্থিক অভাবের কারণেই হোক বা দুরারোগ্য ব্যাধির কারণেই হোক বা নিরাশয় হওয়ার কারণেই হোক লালন পালনের অক্ষমতা জানিয়ে শিশু কল্যাণ কমিটির কাছে নিজের শিশুকে সমর্পণ করে দেয় প্রতিটি ক্ষেত্রে শিশু কল্যাণ কমিটি উপযুক্ত তদন্ত করে শিশুর বাবা মা বা দূরের কোনো আত্মীয়ের খোঁজ খবর না পেলে শিশুকে দত্তকযোগ্য শিশু বলে ঘোষণা করে দেয় শিশুর শিক্ষা সামাজিক অবস্থান বা জীবনযাত্রার মান বৃদ্ধির উদ্দেশ্যে দত্তক আইনের গুরুত্ব অপরিসীম বৈধ দত্তক গ্রহণের অপরিহার্য শর্তগুলি কি কি হিন্দু দত্তক গ্রহণ ও প্রতি প্রতিপালন আইন উনিশশো ছাপান্ন ছ নম্বর ধারায় বৈধ দত্ত গ্রহণের যেসব শর্তগুলির কথা বলা আছে সেগুলি হল যিনি দত্তক নেবেন তার দত্তক নেবার যোগ্যতা ও অধিকার দুই দত্তক দেবেন তার দত্তক দেবার যোগ্যতা ও অধিকার থাকতে হবে যাকে দত্তক নেওয়া হবে তাকে দত্তক যোগ্য হতে হবে হিন্দু দত্তক গ্রহণ ও প্রতিপালন আইন উনিশশো ছাপান্ন মেনেই দত্তক গ্রহণ সম্পন্ন হতে হবে কখন একজন হিন্দু পুরুষ দত্তক নিতে পারে হিন্দু দত্তক গ্রহণ প্রতিপালন আইন উনিশশো ছাপ্পান্ন সাত নম্বর ধারায় হিন্দু পুরুষ দ্বারা বৈধ গ্রহণের জন্য যেসব শর্তগুলির কথা বলা আছে সেগুলি হল ব্যক্তিটিকে হলে হবে না এবং তার পুত্র ও কন্যা সন্তান দত্তক নেবার যোগ্যতা থাকতে হবে ব্যক্তিটিকে অবশ্যই সুস্থ মনের হতে হবে ব্যক্তিটির স্ত্রী জীবিত থাকলে স্ত্রীর সম্মতি নিতে হবে একাধিক স্ত্রী থাকলে সকলের সম্মতি নিতে হবে মনে রাখতে হবে স্ত্রীর সম্মতি ছাড়া দত্তক গ্রহণ করলে তা বাতিল বলে গণ্য হবে আবার যেসব কারণে স্ত্রী সম্মতি ছাড়াও দত্তক নেওয়া যাবে সেগুলি হল স্ত্রী সম্পূর্ণ রূপে এবং রূপে সংসার ত্যাগ করে করে থাকলে থাকলে স্ত্রী হিন্দু ধর্ম পরিত্যাগ আদালত কর্তৃক চূড়ান্ত স্ত্রীকে অসুস্থ মনের ব্যক্তি বলে ঘোষণা করে থাকলে কখন একজন হিন্দু মহিলা দত্তক নিতে পারে হিন্দু দত্তক গ্রহণ ও প্রতিপালন আইন উনিশশো ছাপ্পান্ন আট নম্বর ধারায় মহিলা দ্বারা বৈধ দত্তক গ্রহণের জন্য যেসব শর্তগুলির কথা বলা আছে সেগুলি হলো মহিলাটিকে নাবালক হলে হবে না এবং তার পুত্র ও কন্যা সন্তান দত্তক নেবার যোগ্যতা থাকতে হবে মহিলাটিকে অবশ্যই সুস্থ মনের হতে হবে অবিবাহিত মহিলা ডিভোর্সি এমনকি অসৎ চরিত্রের অবিবাহিত ও বিধবা মহিলাও দত্তক নিতে পারবে মহিলা বিবাহিত হলে যেসব পরিস্থিতিতে তিনি দত্তক নিতে পারেন সেগুলি হলো তার বিবাহ ভেঙে গিয়ে থাকলে কিংবা বাতিল হয়ে থাকলে তার স্বামীর মৃত্যু হয়ে থাকলে তার স্বামী চিরদিনের জন্য সংসার ত্যাগী হয়ে থাকলে তার তার স্বামী হিন্দু ধর্ম পরিত্যাগ করে থাকলে তার স্বামী উপযুক্ত আদালত কর্তৃক অসুস্থ মনের ব্যক্তি বলে ঘোষিত হয়ে থাকলে কে দিতে পারে। হিন্দু দত্তক গ্রহণ ও মাতা অথবা অভিভাবক ছাড়া অন্য কেউ দত্তক দিতে পারবে না এখানে অভিভাবক বলতে উইলগত অভিভাবক কিংবা উপযুক্ত আদালত কর্তৃক নিযুক্ত বা ঘোষিত অভিভাবকের কথা বলা হয়েছে তবে এইরূপ অভিভাবক দত্তক দিতে ইচ্ছুক হলে আগে তাকে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিতে হবে পিতার মৃত্যু হয়ে থাকলে বা বাগী হয়ে থাকলে বা হিন্দুত্ব বর্জন করে থাকলে বা আদালত কর্তৃক অসুস্থ হিন্দু দত্তক গ্রহণ ও প্রতিপালন আইন উনিশশো ছাপান্ন দশ নম্বর ধারায় যেসব শর্তগুলি পূর্ণ না হলে কোন ব্যক্তিকে দত্তক লওয়া যায় না যাকে দত্তক নেয়া হবে তাকে হিন্দু হতে হবে দত্তক নেওয়ার আগে অন্য কেউ দত্তক নিয়ে চলবে না যাকে দত্তক নেওয়া হবে তাকে বিবাহিত হলে চলবে না তবে পক্ষগণের ক্ষেত্রে প্রযোজ্য প্রথা অনুসারে বিবাহিত ব্যক্তিকে দত্তক নেওয়ার ব্যবস্থা থাকলে বিবাহিত ব্যক্তিকে দত্তক নেওয়া যাবে যাকে দত্তক নেওয়া হবে তার বয়স পনেরো বছর পূর্ণ হলে চলবে না তবে পক্ষগণের ক্ষেত্রে প্রযোজ্য প্রথা অনুসারে আরো অধিক বয়সের ব্যক্তিকে দত্তক নেওয়ার ব্যবস্থা থাকলে ঐরূপ ব্যক্তিকে দত্তক নেওয়া যাবে বৈধ দত্তক গ্রহণের অন্যান্য শর্তগুলি কি কি হিন্দু দত্তক গ্রহণ প্রতিপালন আইন উনিশশো ছাপ্পান্ন নাম্বার ধারা অনুসারে দত্তক গ্রহণের প্রতিটি ক্ষেত্রে যেসব শর্তাবলী পূর্ণ হওয়া আবশ্যক সেগুলি হল দত্তক পুত্র নিতে হলে দত্তকগ্রাহী পিতা বা মাতার জীবিত হিন্দু পুত্র পৌত্র প্রপৌত্র তার স্বাভাবিক হোক বা দত্তক হোক থাকা চলবে না দত্তক কন্যা নিতে হলে দত্তকগ্রাহী পিতা বা মাতার জীবিত হিন্দু কন্যা কন্যার কন্যা তার স্বাভাবিক হোক বা দত্তক হোক থাকা চলবে না যে ব্যক্তি দত্তক নিচ্ছে সে পুরুষ হলে এবং যাকে দত্তক নেওয়া হচ্ছে সে বালিকা বা স্ত্রী হলে যাকে দত্তক নেওয়া হচ্ছে তার অপেক্ষা যে দত্তক নিচ্ছে তার বয়স অন্তত বছরের বেশি হতে হবে যে ব্যক্তি দত্তক নেয়া হচ্ছে সে পুরুষ হলে যাকে দত্তক নেওয়া হচ্ছে তার অপেক্ষা যে দত্তক নিচ্ছে তার বয়স অন্তত একুশ বছরের বেশি হতে হবে দুই বা ততোধিক ব্যক্তি একই সঙ্গে কাউকে দত্তক নিতে পারবে না যাকে যাকে দত্তক হচ্ছে তাকে প্রকৃতপক্ষে দত্তকদাতা প্রদান করবে ও দত্তকগ্রাহী গ্রহণ করবে উদ্দেশ্য হবে সংশ্লিষ্ট শিশুকে এক পরিবার থেকে অন্য পরিবারে হস্তান্তর করা দত্তক গ্রহণের ফল কি হতে পারে দত্তক গ্রহণের ফলগুলি হল যাকে দত্তক সন্তান হিসেবে পরিগ্রহণ করা হয়েছে সে সর্ব ব্যাপারে দত্তক গ্রহণের তারিখ থেকে দত্তকগ্রাহীর সন্তান বলে পরিগণিত হবে দত্তক গ্রহণের তারিখ থেকে যে পরিবারে তার জন্ম হয়েছে সেই পরিবারের সাথে তার সকল সম্পর্ক ছিন্ন হয়েছে বলে ধরা হবে দত্তক সন্তান এমন ব্যক্তিকে বিবাহ করতে পারবে না যাকে যে পরিবারে তা দত্তক গ্রহণের পরেও তার নামে থাকবে তবে সম্পত্তির সামিত্ব বা মালিকানা বিষয়ে তার কোনো দায় থাকলে তাকে সেই দায় বহন করতে হবে যেমন যে পরিবারে জন্মগ্রহণ করেছে সেই পরিবারের কোনো আত্মীয়ের ভরণ পোষণ বা প্রতিপালন ইত্যাদি দত্ত গ্রহণের তারিখের পূর্বে দত্তক সন্তানের নামে কোন সম্পত্তি থাকলে তা অন্য কাউকে প্রদান করা যাবে না সব জেনে রাখা দরকার দত্ত গ্রহণ পত্র দত্তক দাতা ও দত্তক উভয়কেই নির্বাহ করতে হয় বন্ডের ন্যায় প্রত্যয়ন আবশ্যক দত্ত গ্রহণ পত্রের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয় কিছু ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে হিন্দু দত্ত গ্রহণ ও প্রতিপালন আইন প্রযোজ্য আজ এই পর্যন্তই এ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে লিগেল অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে